তো বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী পার্ট 3। তো যারা এখনও পড়াশোনা বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো, কারণ যখন আমি ভিডিও পোস্ট করবো নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে। আর নিচে ডিসক্রিপশানে ওপর ডান দিকে আই বাটনে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া আছে, তোমরা ইচ্ছে হলে সেখানে গিয়ে প্রশ্নের উত্তরগুলো দেখে আসতে পারো। তো চলো, আজকে আমরা পার্ট 3 চতুর্থ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক চতুর্থ শ্রেণী বিষয় অঙ্ক পার্ট 3 আলোচনা করব। প্রশ্ন এবং উত্তরগুলো ডিটেলসে দেখে নেবো কী হবে। যারা এখনও উত্তর লিখতে পারোনি, তারা ভিডিও দেখে উত্তরগুলো লিখে নাও। চলো প্রথম কোশ্চেন দেখে নিই, প্রথম কোশ্চেন কী আছে। ঠিক আছে, চলো। বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দেখো, উত্তর লেখো। প্রথম কোশ্চেন কী আছে, বলেছে 5 এর 5 সমান কত অংশ। 5 এর 5 সমান, 5 একে 5 কাটাকাটি করলে 1 হয়ে যাবে, তাহলে এটাও সঠিক উত্তর হবে 1 অংশ। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখে নেবো কী আছে। কয়েকটা দেখো কী বলেছে, 1 এর 7 অংশ ও 5 এর 7 যোগ 5 এর 7 অংশ সমান কত অংশ। তাহলে এটা যোগ করলে কী হবে, 1 প্লাস 5 বাইরে 7 অংশ সমান হবে 6 এর 7 অংশ। তাহলে 1 এর 5 1 এর 7 যুক্ত 5 এর 7 সমান কত অংশ, তাহলে 1 এর 5 যোগ, তাহলে 1 প্লাস 5 বাই 7 অংশ সমান হবে 6 এর 7। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে 6 এর 7। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো। তো নেক্সট অঙ্ক দেখে নেবো কী আছে, দেখো নেক্সট কী বলেছে, ফাঁকা ঘরে ফাঁকা ঘর পূরণ করো। একটা ছবি দেওয়া আছে এখানে, দিয়ে প্রথম ঘরটা দেখো দাগ দাগ দেওয়া আছে, বাকি ঘরগুলোতে কিন্তু ফাঁকা আছে। ছবিটিতে বলেছে কি, ফাঁকা অংশটি হলো কত অংশ। ফাঁকা অংশটি দেখো, মোট কটা ঘর আছে, 1 2 3 4 5 6টা ঘর আছে, তার মধ্যে একটা ঘর আমাদের দাগ দেওয়া আছে, তাহলে উত্তর হবে কিন্তু 1 এর 6 অংশ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি দুটো ঘর দাগ দেওয়া থাকে তাহলে 2 এর 6 হতো, এরকম হবে। ঠিক আছে, বেশ, নেক্সট অঙ্ক কী আছে, কয়েকটা দেখো, 3 এর 5 অংশ বিয়োগ 2 এর 5 অংশ সমান কত অংশ। তাহলে এটা 3 এর 5 থেকে 2 এর 5 বিয়োগ করলে হবে 1 এর 5, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 1 এর 5 অংশ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। বেশ, নেক্সট আমরা দেখে নেবো 3-এর প্রশ্নগুলো কী আছে। দেখো 3-এরটা কী আছে, বলেছে যে লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন, এটা দুটোকে বলে লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন বসাও। 3 এর 7 3/7 দিয়ে শূন্যস্থান দেওয়া আছে, একটা বক্স করে দেওয়া আছে। ঠিক আছে, দিয়ে 2 এর 7 বলেছে, তাহলে 3 এর 7 2 এর 7-এর থেকে 3 বড়, 2-এর থেকে নিচে লসাগু যেহেতু 1 আছে, তাহলে 3 এর 7 গ্রেটার দেন হবে ইকুয়ালস টু, না এটা ফাঁকা বক্সে বক্স করিনি বলে এখানে একটা নিচে দাগ দিয়ে দিয়েছি, 3 এর 7 গ্রেটার দেন হবে 2 এর 7। ঠিক আছে, বেশ, নেক্সট 2-এরটা কী আছে, 2 কয়েকটা বলেছে 1 মিটার ড্যাশ 1 সেন্টিমিটার, তাহলে উত্তর হবে 1 মিটার গ্রেটার দেন 1 সেন্টিমিটার। এটা গ্রেটার দেন ইকুয়ালস টু নয়, নিচে আমি এটা শূন্যস্থান বক্স করে দিইনি বলে এটা একটা দাগ দিয়ে দিয়েছি নিচে। ঠিক আছে, তাহলে প্রথমটা হবে 3 এর 7 গ্রেটার দেন 2 এর 7, দ্বিতীয়টা হবে 1 মিটার গ্রেটার দেন 1 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো, 4-এর কোশ্চেনগুলো দেখে নেবো কী আছে। দেখো 4-টা কী আছে, ফাঁকা ঘর পূরণ করো, 6 মিটার 30 সেন্টিমিটার সমান ড্যাশ গুণিত ড্যাশ সেন্টিমিটার যোগ ড্যাশ সেন্টিমিটার সমান ড্যাশ মিটার যুক্ত ড্যাশ সেন্টিমিটার, ড্যাশ সেন্টিমিটার যুক্ত ড্যাশ সেন্টিমিটার সমান ড্যাশ মিটার যুক্ত ড্যাশ সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা কীভাবে করবো এটা, দেখো 6 মিটার 30 সেন্টিমিটার সমান হচ্ছে 6 গুণিত 100 সেন্টিমিটার যোগ 30 সেন্টিমিটার, তাহলে 6 গুণিত 100 মানে 600 সেন্টিমিটার যোগ 30 সেন্টিমিটার, তাহলে 600 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে 6 মিটার 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রথম আমরা 6 মিটার 30 সেন্টিমিটারকে 6 গুণিত 100 সেন্টিমিটার করবো যোগ 30 সেন্টিমিটার করবো, তারপর করবো 600 সেন্টিমিটার যোগ 30 সেন্টিমিটার, তাহলে 600 সেন্টিমিটার সমান 6 মিটার, তাহলে লিখবো 6 মিটার যোগ 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটুকু লিখে দিলেই কিন্তু আমাদের 4-টা হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছি সকলে। নেক্সট আমরা 5-এর অঙ্কটা দেখে নেবো, 5-টা খুব ভালো অঙ্ক আছে এবং একটু বড় অঙ্ক আছে। তো নেক্সট আমরা 5-এর অঙ্কটা দেখে নিই, চলো দেখো 5-এর অঙ্কটা কী বলেছে, বলেছে যে সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রামের কুমড়ো ফলেছে, সে ওই বড় কুমড়ো 800 গ্রাম রায়বাকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে এবং 650 গ্রাম সুজনকে দিল, এখনও কত কুমড়ো সুবলের কাছে পড়ে আছে তা হিসাব করে লিখি। তাহলে উত্তর কীভাবে করবো আমরা, ফার্স্টে আমরা 600, দেখো 800 গ্রাম রায়বাকে দিয়েছে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে দিয়েছে আর 650 গ্রাম সুজনকে দিয়েছে, তাহলে 3টে যোগ করে নেবো আমরা, তাহলে 800 গ্রাম নিচে হবে 1 কিগ্রা 250 গ্রাম 250 গ্রাম আর তার নিচে হবে 650 গ্রাম, যোগ করলে কী হবে দেখো, 0 5 5 0 0 হাতে থাকলো 1, 8 2 10 আর 7 7 17 7 হাতে থাকলো 1, তাহলে 1 1 2, তাহলে 2 কিগ্রা 700 গ্রাম মোট কিন্তু দেওয়া হয়েছে আমাকে সুবলকে আর আমাকে রায়বাকে সুজনকে, 3 জনকে দিয়েছে মোট 2 কিগ্রা 700 গ্রাম, মোট করে ছিল কত, 4 কিগ্রা 600 গ্রাম।
তাহলে 4 কিগ্রা 600 গ্রাম থেকে 2 কিগ্রা 700 গ্রাম আমরা বিয়োগ করে দেবো, তাহলে যেটা পড়ে থাকবে সেটা শুভ লেখা যা পড়ে থাকবে। বিয়োগ করলে হবে দেখো, শূন্য 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 হয়ে গেছে, 16 ধরবো, 7 7-এর কয় ষোলো, 9-এ 16, হাতে থাকলো 1, তাহলে 2টা হয়ে যাবে 3, 3-এর কয় 4, 1-এ 4, তাহলে 1 কিগ্রা 900 গ্রাম। তাহলে এখনও সুবলের কাছে 1 কিগ্রা 900 গ্রাম পড়ে রইলো, কুমড়ো পড়ে রইলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সকলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে ওরাও যদি না লিখে থাকে কোশ্চেনের উত্তরগুলো তাহলে ভিডিও থেকে উত্তরগুলো লিখতে পারবে। আর নেক্সট প্রশ্নের উত্তরগুলো আমি আবার আপলোড করে দেবো। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ। আর যারা পড়াশোনা বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে, কারণ আমি যখন ভিডিও পোস্ট করবো নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ধন্যবাদ।